অলিখিত পণ্য ক্রয় 2000 টাকা, অলিখিত মানে তুমি লিখতে ভুলে গেছো, সো তোমাকে এখন লিখতে হবে। তো চিন্তা করো, যদি তুমি পণ্য ক্রয় করো তাহলে কিন্তু তোমার প্রতিষ্ঠানে ক্রয় নামক ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। সো এই ক্রয়ের নামক ব্যয় বৃদ্ধি করতে হলে জাবেদে দিতে হবে ক্রয় হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। অন্যদিকে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যাচ্ছে না, কারণ এখানে নগদের কথা উল্লেখ নাই। ধরে নিই বা অলিখিত ক্রয়টা বাকিতে হয়েছে, তাহলে অলিখিত ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। ঋণের সুদ প্রদান 3000 টাকা। ঋণের সুদ, তুমি অন্য কোনো মানুষের কাছ থেকে ঋণ নিচ্ছ, কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসছো, তার বিনিময়ে তাকে সুদ প্রদান করতে হবে এবং এটা তোমার জন্য একটা ব্যয়, তাহলে এর জাবেদা হবে ঋণের সুদ হিসাব ডেবিট। তোমার কিন্তু এই টাকাটা নগদে প্রদান করতে হবে, সো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদ হিসাব ডেবিট 3000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। ইজারা সম্পদের অবলম্বন 5000 টাকা। তো ইজারা সম্পদের অবলম্বনটা কিন্তু একটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, সো ইজারা সম্পদের অবলম্বনটা হবে ডেবিট, যেহেতু ব্যয় বৃদ্ধি পাবে। অন্যদিকে তোমার ওই ইজারা সম্পদটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? তাহলে ইজারা সম্পদ কমে যাওয়ার কারণে ইজারা সম্পদ হিসেব ক্রেডিট। কমিশন প্রদান 1000 টাকা। কমিশনটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, রাইট? সো ব্যয় বৃদ্ধি পেলে আমরা ডেবিট করি, সুতরাং কমিশনও বৃদ্ধি পেলে আমরা কি করব, ডেবিট করব। তাহলে কমিশন হিসাব ডেবিট এবং নগদ টাকা প্রদান করতে হবে কমিশন বাবদ, সো নগদ টাকা নামক সম্পদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্রের অবচয় 5000 টাকা। আসবাবপত্র একটা সম্পদ, আর এর যে অবচয়টা হচ্ছে এর জন্য জাবেদা দিতে হবে অবচয় হিসাব ডেবিট, কারণ অবচয় তোমার জন্য একটা ব্যয়, তাহলে অবচয় হিসাব ডেবিট 5000 টাকা। এবং তুমি অবচয়টা কিন্তু দেখতে পাচ্ছ না, বা নগদ টাকা কিন্তু কমে যাচ্ছে না, কারণ এটা একটা ব্যবহারযোগ্য সম্পদ, ব্যবহার করার ফলে ক্ষয় হয় যেটা দেখা যায় না, সুতরাং এটা তুমি জমা করে রাখবা। সো আমাদের জাবেদা দিতে হবে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট 5000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 5000 টাকা।